আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকালবেলা শীতের সকাল খুব শীত চারদিকে প্রচণ্ড কুয়াশা এই যে আমাদের বাসার সামনে এই যে আমার ছেলে মুয়াজ ও এখন মাদ্রাসে যাচ্ছে এখন বাঁচতেছে ছয়টা বিশ পঁচিশ এমন আজকে অনেক ঠান্ডা প্রচুর কুয়াশা দূরে তেমন কিছুই দেখা যাচ্ছে না মোবাইলে তো ভালো বোঝা না গেলেও বাস্তবে অনেক ঠান্ডা এবং কুয়াশা এই যে মু শীতের মধ্যে আসতেছে ওর এখন মাদ্রাসা আছে ও একটা মাদ্রাসায় পরে এখন নাজেরা পড়তেছে আল্লাহ যদি চায় তারপরে হাফিজি আর কি আমরা এখন মাদ্রাসার দিকে যাইতেছি সকালে ঘুম থেকে উঠা কুয়াশার দিকে যে জিনিসটা বললাম সেটা হলো ছেলেকে বললাম আর কি যে কুয়াশা তো ঠিক আছে ঠান্ডাও ঠিক আছে তা আমরা তো লেপের ভিতরে আসি বা এই জন্য সকালে আমরা উঠলাম ফজ নামাজ পড়ছি তারপরে নামাজ পড়ার পর আমরা আবার লেপের মধ্যে ঢুকে তো বললাম যে যারা আসলে পথ শিশু বা চিহ্নমূল মানুষ আছে আমার ছেলের সাথে আলাপ করতেছিলাম মজার সাথে যে যারা এরকম ইয়েতে থাকে মসজিদ যারা এরকম রাস্তায় থাকে তার আসলে কীভাবে থাকে কেউ একটা শালা গায়ে দিয়ে থাকে কেউ একটা ছিঁড়া সোয়েটার গায়ে দিয়ে থাকে এইভাবেই জীবনযাপন করে আর কি আছে না যেমন এয়ারপোর্টের কাছে গেলে দেখতে পাওয়া যায় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে সামনে ওভারব্রিজের উপরে উপরে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা ডেলির নেশা করে তারপরে এইভাবে সোয়েটার সিরা সোয়েটার তারপরে সালা বস্তা এগুলো গায়ে দিয়ে সারা শুয়ে থাকে তো চিন্তা করলেই খুব খারাপ লাগে আল্লাহ কাছে অনেক বড় সুক্রিয়া যে আমরা আল্লাহ অনু করে মত যে আল্লাহ লেপ কাঁথা গায়ে দিয়ে শোয়ার মতো তফিকা আমাদের দান করছে ঠিক আছে শৈতে প্রবাহ চলছে মনে হচ্ছে আর দু একদিন চলবে কারণ গত পরশু বৃষ্টি হয়েছে সবাই যেন সুস্থ থাকেন সাবধানে থাকেন ভালো থাকতে পারে সেই দয় আল্লাহ আমাদেরকে কবুল করুক কামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা